টাটা, বিড়লা, আম্বানি এছাড়াও বিভিন্ন যে বড় বড় নামি দামি শিল্পপতিরা কিভাবে ধনী ব্যক্তি হয়েছে জানেন কি আপনি? এবং যারা অভিনেতারা রয়েছেন সিনেমার পর্দায় কাজ করছেন তারা কিভাবে সাফল্য লাভ হয়ে তারা কিভাবে কোটিপতি হয়েছেন জানেন কি আপনি? আপনি জানেন না। এমনি এমনি তো কেউ ধনী ব্যক্তি হতে পারে না। হ্যাঁ, অবশ্যই তারা পরিশ্রম করেছে, কিন্তু তার সাথে ভাগ্যও থাকতে হবে। তো সেই ভাগ্যটা তো সবার থাকে না। তা আপনি কিভাবে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন? কিভাবে ওই তাদের মতো যারা বড় বড় শিল্পপতি হয়েছে, বড় বড় অভিনেতা হয়েছে, যারা কোটিপতি হয়েছে, তারা কিভাবে ধনী ব্যক্তি হয়েছে? পরিশ্রমের সাথে সাথে তারা কী এমন করলো যে তারা রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে? দিনের পর দিন তাদের একদম আকাশচুম্বী সাফল্য লাভ করছে। বাড়িতে আর টাকা রাখার জায়গাই নেই, বাড়ি গাড়ি একাধিক হচ্ছে, এবং টাকা পয়সার দিক থেকে ধনী ব্যক্তি হয়েই চলেছে। কিভাবে হচ্ছে? তারা কী এমন করছে যে তারা ধনী ব্যক্তি হয়ে যাচ্ছে? তারা এমন এক টোটকা করছে যেই টোটকার দ্বারা তারা ধনী ব্যক্তি হচ্ছে। জানেন কি, বড় বড় শিল্পপতি অভিনেতারা যারা কোটিপতি হয়েছে তাদেরও গুরুজি রয়েছে, তাদেরও গুরুদেব রয়েছে। তারাও জ্যোতিষী তান্ত্রিকের পরামর্শ মেনে কাজ করে। দেখবেন তাদের হাতে একাধিক আংটি ও রত্নও ধারণ করে থাকে, অনেক হোম যজ্ঞ করায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। কিন্তু আপনি তো আর সেই দামি দামি রত্ন পরতে পারবেন না, আর লক্ষ লক্ষ টাকা খরচ করে হোম যজ্ঞও তো করাতে পারবেন না, কোনো তন্ত্রক্রিয়াও তো করাতে পারবেন না, তাই না? আর আপনি করতে যাবেনই বা কেন? কেন যাবেন? আমি তো আপনাকে বিনামূল্যে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আমি তো আপনাকে সেই উপায়গুলো বলে দেবো যেগুলো ওরা ফলো করে, ওই ধনী শিল্পপতিরা, অভিনেতারা, ধনী ব্যক্তিরা ফলো করে। সেই টোটকাগুলো, সেই তন্ত্রমন্ত্রগুলো আমি আপনাকে বিনামূল্যে বলে দিচ্ছি। কিভাবে তারা হয়েছে, আপনিও কিভাবে ধনী ব্যক্তি হবেন, সেই টোটকা তন্ত্রমন্ত্রগুলো আমি এই চ্যানেলেতে বলছি। শুধু আমার কথা মেনে আপনি ফলো করুন, বিশ্বাস মনে ভক্তি সহকারে, আর দেখুন তো তাদের মতোই আপনি ধীরে 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 আপনি ধনী ব্যক্তি হয়ে যাবেন। টাকা, বাড়ি, গাড়ি পরপর আপনার হয়ে যাবে। আপনাকে কেউ ধরে রাখতে পারবে না ধনী ব্যক্তি হওয়ার থেকে। ভাগ্যকে পরিবর্তন করে ফেলুন সেই সমস্ত টোটকাগুলো করে। তো সেই গোপন ট্রিক্স, গোপন পদ্ধতি যেগুলো বড় বড় ধনী ব্যক্তিরা যারা কোটিপতি হয়েছে, কোটি টাকার মালিক হয়েছে, তাদের কিভাবে তন্ত্রমন্ত্র করে, টোটকা করে তারা কিভাবে আজকে সাফল্য লাভ করেছে সেইগুলো আমি আপনাকে বলে দেবো। তো কিভাবে করবেন আসুন এই ভিডিও থেকে জেনে নিন। এই ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য যারা সিরিয়াস, যারা জীবনে অর্থ প্রতিপত্তি রোজগার করতে চায় এবং ধনী ব্যক্তি হতে চায়, সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, টাকা, বাড়ি, গাড়ি কার না ইচ্ছা থাকে, সেগুলো কামাতে চায়। তো সেই তারাই কিন্তু ভিডিওটা দেখবে, আমার সেই সমস্ত ভাই বোন দাদা দিদিরা তারা কিন্তু এই ভিডিওটা দেখবে। তো এই টোটকাটি, এই গোপন টোটকাটি যেগুলো বড় বড় শিল্পপতি অভিনেতারা ফলো করে সেটাই আমি আজকে বলছি। তো আপনি এটা করুন, খুবই সহজ পদ্ধতি, এর জন্য কোথাও আপনাকে যেতে হবে না, কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, নিজের হাতের কাছেই রয়েছে সেই সমস্ত জিনিসগুলো, সেগুলো ব্যবহার করুন আর টোটকাটা করে ফেলুন নিজের বাড়িতে, আর ভাগ্যকে চেঞ্জ করে ফেলুন। অর্থাৎ মনে বিশ্বাস ভক্তি নিয়ে কিন্তু কাজ করতে হবে, আমি বারবার বলছি। ওই হবে কি হবে না মনেতে দোনামোনা রাখবেন, সেটা করলে কিন্তু টোটকাটা ওখানেইতেই নষ্ট হয়ে যাবে। তো মনে বিশ্বাস ভক্তিটা 100% রাখতে হবে, যে হ্যাঁ কাজ হবেই, মনে ধৈর্য বিশ্বাসটা রাখতে হয়। তো আপনি কিভাবে কাজটি করবেন বলে রাখি, এইটি যে কোনো ধর্মের মানুষ হলেই আপনি করতে পারবেন। আপনি ছেলে হলেও পারবেন, মেয়ে হলেও পারবেন। মনে যদি স্বপ্ন থাকে ধনী ব্যক্তি হওয়ার, তাহলে এই কাজটি করবেন। কি করতে হবে? আপনি নিয়ে নেবেন চটপট করে সাদা কাগজ। যারা চাকরি করতে চাইছে, বড় চাকরি করতে চাইছে, তাদের জন্য একরকম টোটকা আমি বলে দিচ্ছি। আর যারা ব্যবসা করতে চাইছে, অর্থাৎ বিজনেসম্যান হতে চাইছে, তাদের আলাদা টোটকা রয়েছে, সেটাও আমি বলে দিচ্ছি। অর্থাৎ যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, সেটা সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে, চাকরি 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 একটা পেতে হবে এবং ভালো মাইনের পেতে হবে। অর্থাৎ এমন আমি মাইনে পাবো যেন সেটা দিয়ে আমার ঘর সংসার চলে যায়, আমার ডেলি নিডস, প্রতিদিনের চাহিদাগুলো যেন পূরণ হয়ে যায়। সেই রকম যদি আপনি চাকরি পেতে চান, অর্থাৎ আপনি চাকরিতে সাফল্য লাভ পেতে চান, তাহলে এই টোটকাটি আপনি করবেন। দিনের পর দিন হয়তো আপনি চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছেন, ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, কিন্তু কিছুতেও আপনার সাফল্য লাভ হচ্ছে না, অর্থাৎ ফেল করে যাচ্ছেন। বয়স বেড়ে যাচ্ছে,
धीरे धीरे আপনার চাকরিতে অ্যাপ্লাই করার বয়সটা চলে যাচ্ছে। তো তারা কিন্তু এই কাজটি করবেন। আমি চাকরি যারা চাকরি প্রার্থী তাদের জন্য এক রকম টোটকা বলে দেব, আর যারা বিজনেস করতে চাইছেন, ব্যবসা মানে ব্যবসার দিকে আগাতে চাইছেন, বড় ব্যবসায়ী হতে চাইছেন, ব্যবসায় প্রচুর টাকা অর্থ কামাতে চাইছেন, হয়তো কারো একটা ছোট্ট দোকান রয়েছে, সেও কিন্তু এই টোটকাটি করতে পারে। অর্থাৎ দোকানে হয়তো বিক্রিপাটা সেরকম হচ্ছে না, তো এই টোটকাটি আপনি করতে পারেন। দোকানে দেখবেন ভিড় লেগে যাবে কাস্টমারের, ঠিক আছে, অন্যান্য দোকান চলবে না, আপনার দোকানে এত ভিড় লেগে যাবে যে সকাল থেকে রাত পর্যন্ত মানে আপনার টাকা পয়সার কামানোর একটা যে নিডস সেটা কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রতিদিনের রোজগার কিন্তু হু হু করে বাড়বে। তো একজন ছোট দোকানদার সেও করতে পারবে এই টোটকাটি। এছাড়াও যারা বড় ব্যবসায়ী, হয়তো ব্যবসায় আরও মানে সাফল্য লাভ করতে চাইছে, তারাও কিন্তু এই টোটকাটি করতে পারবে। তো চাকরিজীবীদের জন্য আমি দিচ্ছি, চাকরি প্রার্থীদের জন্য, আর যারা নতুন ব্যবসা করছেন, অলরেডি ব্যবসা করছেন, ভালো চলছে না, তারাও এই টোটকাটি করবেন। তো দুরকম আমি দিচ্ছি। তো প্রথমে আমি দিচ্ছি যারা চাকরি প্রার্থীদের জন্য, চাকরি যারা ইন্টারভিউ বা এই চাকরির লাইনে যারা ঘুরছেন তারা কোন টোটকাটি করবেন। তো আপনাকে প্রথমে একটি সাদা কাগজ নিয়ে নিতে হবে, সাদা কাগজ নিতে হবে, আর একটি লাল কালির কলম নিতে হবে। এবার আমি যে সংখ্যাটি আপনাকে দেখাচ্ছি, দেখুন এই সংখ্যাটা আপনি ইংরাজিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। মনে রাখবেন, ইংরাজিতে লিখলে সব সংখ্যাগুলোই ইংরাজিতে লিখবেন, আর বাংলায় লিখলে সব সংখ্যাগুলোই বাংলাতে লিখবেন, ঠিক আছে, যে কোনো একটা ভাষাতে আপনি লিখতে পারেন। তো লাল কালির কলম দিয়ে সাদা কাগজের উপরে আপনাকে এই সংখ্যাগুলো লিখে নিতে হবে। বলে রাখি, এইগুলো কিন্তু কুবেরের সংখ্যা, অর্থাৎ এইগুলো এতটাই ম্যাজিক্যাল একটি সংখ্যা, এই সংখ্যায় প্রচুর রকমের কাজ হয়েছে এবং অনেকেই কিন্তু সফলতা পেয়েছে। আর যারা আজকে বড় বড় শিল্পপতি, অভিনেতা বা চাকরিজীবী, বড় বড় অফিসার, তারা কিন্তু এই টোটকাটি অনেকেই করে সাফল্য লাভ পেয়েছে। তাই আপনি একবার করতেই পারেন, কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, জাস্ট আপনি করে দেখুন। তো আপনি কী করবেন, সাদা কাগজেতে লাল কালির কলম দিয়ে সংখ্যাটা লিখে ফেলুন। লিখে কাগজটিকে ভালো করে মুড়বেন, ভাঁজ করে করে ভালো করে মুড়বেন, মুড়ে ছোটো করে দেবেন, ছোটো করে আপনি নিজের সঙ্গে রাখবেন, আপনার প্যান্টের পকেটে বা জামার পকেটে বা আপনার মানি ব্যাগে, আপনার পার্সে আপনি রেখে দেবেন, ঠিক আছে। এবার আপনি যেখানে যাবেন কিন্তু সঙ্গে ওইটাকে রাখবেন, ঠিক আছে, কোনো চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সঙ্গে কিন্তু ওটাকে রাখবেন। তাহলেই দেখবেন আপনি সাফল্য লাভ পেয়ে যাবেন, কোনো দিক থেকে আপনার আটকাবে না, মনে একটা জোশ বাড়বে, জোর হবে, এবং সমস্ত কিছু দেখবেন আপনার মনে পড়ে যাবে প্রশ্ন উত্তর। তো এইভাবে আপনি কিন্তু সফলতা পেয়ে যাবেন। আর হ্যাঁ, শুধু যে ওই কাগজটা রাখবেন সেটাও নয়, আপনি উঠতে বসতে ঘুরতে ওই সংখ্যাগুলো কিন্তু মনে মনেতে আপনি চিন্তা করে যাবেন বা মনে মনে আপনি বলতে থাকবেন, হয় না, কাজ করতে করতে আপনি গান করেন, কথা বলেন নিজের সঙ্গে, তো ওই সব না করে এই সংখ্যাটা আপনি মনে মনে বলতে থাকবেন সব সময়। আপনি কোথাও যাচ্ছেন, ঘুরছেন, বসছেন, খাচ্ছেন, তো আপনি কিন্তু মনে মনে এই যে সংখ্যাটা, অর্থাৎ কাগজে যে সংখ্যাটা লিখেছিলেন, ওই সংখ্যাটা আপনি কিন্তু মনে মনেতে আউড়ে যাবেন, মনে মনে বলে যাবেন সব সময়, ঠিক আছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত আপনি কিন্তু বলে যাবেন, তো রাস্তাঘাটে যেখানে সেখানে আপনি মনে মনে কিন্তু ওই সংখ্যাটাই আপনার মনে মনে আপনি বলতে থাকবেন, এটা কিন্তু বন্ধ করবেন না। আর কাগজে তো লেখাটা রয়েছে আপনার সঙ্গে, এই কাজটি করুন, চাকরি কিন্তু আপনার 100% হবেই। এবারে বলি যারা ব্যবসায় আগাতে চাইছেন, অর্থাৎ যারা ব্যবসায়ী বিজনেসম্যান হতে চাইছেন, বড় শিল্পপতি হতে চাইছেন, বহু টাকা কামাতে চাইছেন, যাদের ব্যবসা মন্দা চলছে, তাহলে এই টোটকাটি করুন। কোন টোটকা করবেন, একই রকম পদ্ধতি, জাস্ট এর জন্য কিন্তু আলাদা নম্বর আছে। চাকরিজীবীদের জন্য অর্থাৎ চাকরি প্রার্থীদের জন্য আলাদা নম্বর, আর বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ী যারা ব্যবসা আগাতে চাইছেন ব্যবসায়, তাদের জন্য কিন্তু আলাদা নম্বর। তো তারা কী করবে, একই রকমভাবে সাদা কাগজ নেবেন এবং লাল কালির কলম দিয়ে সাদা কাগজেতে এই নাম্বারটা আপনাকে লিখে ফেলতে হবে। হয় বাংলাতে লিখবেন, না হলে ইংরেজিতে লিখবেন, যে কোনো একটা ভাষায় লিখবেন, ঠিক আছে। তো লিখে ফেলবেন সাদা কাগজের উপরে, লিখে ভাঁজ করে আপনি আপনার ব্যবসা স্থানে রেখে দিন, আপনার ক্যাশ বাক্সে রেখে দিন।
কোনো হয়তো ব্যবসার কাজে আপনি ডিল করতে যাচ্ছেন, সেখানে সঙ্গে করে নিয়ে যান পকেটে করে বা মানি ব্যাগে করে। আপনি ব্যবসার কাজে হয়তো কোথাও যাচ্ছেন, অর্ডার নিতে যাচ্ছেন, ব্যবসার বিভিন্ন জায়গায় হয়তো ডিল হচ্ছে, সেখানে আপনি যাচ্ছেন, তো আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। নিজের দোকানঘর, ফ্যাক্টরি বা যাই থাকুক না কেন, আপনার ব্যবসার স্থানে আপনি ওই কাগজটাকে রেখে দিন। আপনার যেখানে টাকা পয়সা রাখেন সেখানে আপনি রেখে দিন, ক্যাশবাক্সে রেখে দিন। দেখবেন কতটা ম্যাজিকের মতো কাজ হবে, কাস্টমার পুরো আপনার দোকানে ভর্তি হয়ে যাবে। যে ডিলগুলো আটকে ছিল আপনি হয়তো সেই ডিলগুলো পাচ্ছিলেন না, সে ডিলগুলো দেখবেন হুড়হুড় করে একদম আপনি পেয়ে যাবেন। এরকম শক্তিশালী কিন্তু কাজ হবে। যারা ব্যবসায়ী হতে চাইছেন অর্থাৎ শিল্পপতি হতে চাইছেন, ধনী ব্যক্তি, তারা কিন্তু এই টোটকাটা অবশ্যই করবেন। আর হ্যাঁ, এটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু মনে মনে এই সংখ্যাটা কিন্তু বলে যেতে হবে। আপনি যাই কাজ করুন না কেন, আপনাকে কিন্তু এই সংখ্যাগুলো মনে মনে কিন্তু বলে যেতেই হবে, তবেই কিন্তু রেজাল্ট। শুধু যে কাগজে লিখে রেখে দিলেন সেটা নয়, মনে মনেও কিন্তু বলতে হবে এই সংখ্যাগুলো। যখন তখন যেখানে সেখানে যাই কাজ করুন না কেন, সংখ্যাগুলো কিন্তু বলবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিয়ে এই চ্যানেলটা কিন্তু 30 জনকে শেয়ার করে দিয়ে কাজ করবেন। ধন্যবাদ।